স্কেচএপের অনেক ফাংশন, অনেক টুলবার, ছোটখাটো কাজ, প্রজেক্ট সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে ছোটখাটো একটা লিভিং রুম, তাতে কিভাবে দরজা, কিভাবে জানলা এবং ওয়াল কিভাবে সেট করতে হয় আমি তাই নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি একটা পেজ ওপেন করেছি স্কেচআপের। আমি মূলত স্কেচআপ 2014 ইউজ করি। তো আমি এই পেজটাকে আগে সেভ করি একটা নাম দিয়ে, যেহেতু আমি আজকে ওয়াল, ডোর এবং উইন্ডো সম্পর্কে আলোচনা করব। তো ছোটখাটো মিনি মিনি একটা লিভিং রুম তৈরি হবে, তা আমি এটাকে নাম দিই, কি নাম দেব, লিভিং রুম। এটা আমার ডেস্কটপে আমি সেভ করেছি, সেভ হয়ে গেল। এখন এই যে মানুষটা আর দরকার নাই, এটা প্রত্যেকটা স্কেচআপেই স্বাভাবিকভাবে থাকে, এটা দরকার নাই, বাদ দেই। আচ্ছা, এখন কি করতে হবে, আমি এই রেক্টাঙ্গেল টুলটা নেই, নেওয়ার পরে এখন জিরো, যেখানে জিরো দেখেন, এখানে রাখার পর এটা গোল্ডেন আকার বলের মতো ধারণ করেছে। এখান থেকে আমি ড্রয়িংটা শুরু করবো। আপনি ইচ্ছে করলে এখান থেকে শুরু করতে পারেন, তারপর ইচ্ছে করলে এখান থেকেও শুরু করতে পারেন, ইচ্ছে করলে এখান থেকেও, যেখান থেকে ইচ্ছা যেখানে আপনার। কিন্তু মূলত আমি জিরো পয়েন্ট থেকে শুরু করি। তা আমি এখান থেকে একটা প্রবলেম হয়েছে, আচ্ছা ডিলিট করে দিই, আবার নিয়ে আসি। এখান থেকে আমি যে ডাইমেনশন, একটা ইচ্ছা মতো কোনো ডাইমেনশন দিই নাই, নির্দিষ্ট কোনো ডাইমেনশন দিই নাই, এটা যত বড় করব যেমন ইচ্ছা তেমন এটা ডাইমেনশন হবে। কিন্তু এটা কি পরিমাণে কোন মাপেছে যে এটা ডাইমেনশন হচ্ছে, সেটা কিন্তু ডাইমেনশন বক্সে দেখা যাচ্ছে। 5 ফিট 7, তারপর 15 বাই 16 ইঞ্চি, 1 ফিট 2 বাই 2 ইঞ্চি, এটা যত টানি যেদিকে টানি সেদিকে ডাইমেনশন বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এদিকটা হলো আপনার ডাইমেনশন দুইটাই আছে, একটা হলো প্রথমটা, দ্বিতীয়টা কমা দিয়ে আছে, দ্বিতীয়টা হলো এইটা এদিকে, আর এটা হলো প্রথমটা, প্রথম দিকে। তারপর প্রথম যে ইনপুটটা আমি যদি 10 ফুট দিই, তাহলে এদিকে সেটা হবে এই লাল সমান্তরাল পর্ব, আর যদি এটা এদিকে দেই, পরের ইনপুটটা যদি দেই, তাহলে সেটা হবে এই সবুজ অক্ষ বরাবর, সেটা কিন্তু এই ডাইমেনশন বলে দিচ্ছে। যাই হোক, আমি এখন একটা নেব 10 ফিট, টাইপ করে নিই 10 ফিট, 10 ফিট কমা, কত দিতে পারি, আচ্ছা 10 ফিট 12 ফিট নেই, 10 ফিট, আচ্ছা দ্যাট ইজ আ প্রবলেম, 10 ফিট 12 ফিট, আচ্ছা আমি একটা ক্লিক করে তারপর দিই 10 ফিট কমা 12 ফিট, এটা কিন্তু তার নিজস্ব শেপে চলে এসেছে। তো এই হলো সেই আকারটা। আমি আর একটা ছোট নেই, ছোট 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 9 ফিট,
9 ফিট, না এটা আমি দিয়ে নেই, 9 ফিট, 9 ফিট কমা 8 ফিট দিলাম, আচ্ছা ঠিক আছে হয়ে গেল। এখন এখানে দেখুন দুইটা পোর্শন, এ একটা আর একটা, এই দুইটা, এইটা আমি একটা ডাইমেনশন দিয়ে আয়তক্ষেত্রটা পেয়েছি চতুর্ভুজটা, আর এখানে ওই পেয়েছি এটা অন্য ডাইমেনশন। এখন দুইটা কিন্তু আলাদা, এই দুইটাকে মার্জ করে দিই, কিভাবে মার্জ করব, মাঝখান দিয়া এই রেখাটা ডিলিট করি। এখন এইটা একটা একটা হয়ে গেছে, দেখেন সিলেক্ট করলে কিন্তু একটা হয়েছে এটা বোঝা যায়। আচ্ছা গেল এটা, এখন আমি এটাকে এই অফসেট টুল দিয়া, এবার অফসেট টুলটা কাজ করবে, ঠিক আছে। বিভিন্ন টুল বিভিন্ন রকম চরিত্র দেয়, আচরণ দেখায়, এবার এটাকে আমি ন, এটাকে আমি 5 ফুট পর্যন্ত পর্যন্ত আমার কাঙ্ক্ষিত পেয়ে গেছি। এখন এখন কি করব কি করব, এটা এটা আঁকি, ফলটা দিই, কি করব এটা, এটা ডিলিট, এটা ডিলিট, আচ্ছা ঠিক আছে। ফলোর একটু উচ্চতা আছে, কত পর্যন্ত দিয়ে দেই, 6 ইঞ্চি, 6 ইঞ্চেস, আচ্ছা ঠিক আছে দিলাম। এখন ওয়াল মোটামুটি হয়ে গেছে, ওয়াল পেয়ে গেছি, এখন কি করতে পারি, করতে পারি হলো আমি এখানে একটা দরজা দিয়ে দিই, মেপে দেখি এখানে কতটুকু আছে, 4 ফিট 7 ফুট, আচ্ছা 3 ফুটের মতো একটা দরজা দিতে পারি। তো 3 ফুট যদি দেই, মিডিয়াল পয়েন্টটা এখানে 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 এখানে, এখন মিডিয়াল পয়েন্ট থেকে আমি এদিকে 1.5 ফিট নিয়ে নিই, 1 ফিট 6 ইঞ্চেস, ওকে এদিকে 1.5 ফিট, 1 ফিট 6 ইঞ্চেস দিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। আর 7 ফিট উচ্চতা, 7 ফিট, ঠিক আছে। এখন এটা সিলেক্ট করে দেখে ফেলি, আচ্ছা ঠিক আছে, গাইড 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 ডিলেট গাইড, ওকে এটা মুছি, এটা মুছে ফেলি, হয়ে গেছে। এখন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা তো হতে পারে না, মার্স করে ফেলবো, ইয়েস দ্যাট ইজ ইকুয়াল, দ্যাট ইজ সেম, এটা কালার একরকম, এটা কালার রিভার্স করে দেখি সুন্দর লাগবে, রিভার্স ফেসেস নাম ইস ওকে। এখন ডোর হয়ে, আমাদের ডোর হয়ে হয়ে গেল, এখন জানলা, জানলা করব, জানলা করব, জানলা করব, জানলা করব, এখানটাই করে, আচ্ছা ঠিক আছে। জানলাটা হবে টেপে জানলাটা হবে 3 ফিট উচ্চতায়, ঠিক আছে। মাঝখানে নিয়ে নিই, নিয়ে নিলাম। এখন এখান থেকে 4 ফুট যদি দল না হয় তাহলে 2 ফুট নেই, 2 ফুট চওড়া, 2 ফুট চওড়া, এখন উপর থেকে 2.5 ফিট, 2 ফুট 6 ইঞ্চি নিচে দলনা শেপ পেয়ে গেছি, আচ্ছা ঠিক আছে। এটা নেওয়া আমাদের ঠিক হয়নি, ঠিকই বলেছে, এই গাইডটা প্রবলেম করছে, তো গাইডটা আমাকে যদি নিতে হয় নিচ থেকে 2 ফিট 6 ইঞ্চেস,
ওকে, এখন আমি রেক্টাঙ্গেল দিয়ে ভিতরে আমার জানলার সেভিং সেগেছে ডিলিট কার্ডস স্টিল দিয়ে রেস করে দিই। আরে আমার জানলার ইয়েস পেয়ে গেছি, জানলা জানলা পেয়ে গেছি। কি করা যায় কি করা যায়, আটকানো একটু এখানে কোটা তুলে দিব। ঠিক আছে, এভাবে এখানে আপনি জানলা তৈরি করতে পারেন। জানলা তো দেখাচ্ছি, এখন আপনি জানলা সেট করেন। এই যে ডোর তৈরি করলাম আমি একটা গুগল ওয়ার হাউস থেকে, এই ডোরটা ডাউনলোড করেছি, এটা এখন এখানে সেট করব। এই ডোর কিভাবে বানাইতে হয় সেটা আমি দেখাবো আস্তে আস্তে, কালক্রমে প্রয়োজনক্রমে আসবে। যাকে এটা সেট করে দেই এই পয়েন্টটা এখানে, স্নাফিং স্নাফিং এর জন্য স্কেচ আপ খুব মজা লাগে। এটা এখনো তো যায়নি, ইশুড বি ইয়েস টাস্ট টাস্ট আস দ্যাট। এটা এখন আমি একটা জানলা ফেলছি গুগল ওয়ার হাউস থেকে, একটা জানলা আমি ডাউনলোড করেছি, এটা এখানে সেট করবো। এই জানলা কে বানাইতে হয় তা আমি দেখ পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, অলরেডি একটা দেখেছি, টিউটোরিয়াল আছে আপনি দেখে নেবেন। আচ্ছা এইভাবে, ইয়েস দরজা জানালা মোটামুটি সেট করে দিয়েছি। আচ্ছা এভাবেই এভাবেই সেট করতে হয়। ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। স্কেচ আপের A to Z আমি দিয়ে দেবো, ইচ্ছা আছে ইনশাল্লাহ। দোয়া করবেন।